আলো বন্ধুরা, আমি এখন এমন একটা রাইডে উঠতে যাব যেই রাইডে আগে কখনো আমার বয়সী কোনো ছেলে উঠে নাই, ঠিক আছে? এটা 500 টাকা দিয়ে রাইডটা কেনা লাগছে আমার। সুতরাং আপনারা আমার সাথেই থাকেন, আমি এখন সেই রাইডে উঠতে যাব, ঠিক আছে? কি ভাই, খালি এইটুকুই? আরো অনেক কাহিনী আছে। এই যে এত কষ্ট করে রাইডটাতে যে আমি উঠলাম, তো পাবলিক রিয়াকশনটা কি আপনারা দেখবেন না? হ্যাঁ, আমি যে রাইডে উঠলাম এর জন্য তো আশপাশের লোকেরা আমার উপর রিয়াকশন দিছে, তাই না? তো আমি রিয়াকশনটা নিতে পারি নাই, কারণ সবাই আমার দিক যেমন তাকাইছিল, সে সময় যদি আমি তাদের উপর ক্যামেরাটা ধরতাম তাহলে তারা আমার জায়গায় পিড়াইতো, ঠিক আছে? কিন্তু তারপরেও ফোকাস ফোকাস করে একজনের একটা রিয়াকশন উঠে গেছে, ঠিক আছে? তা আমি সেই রিয়াকশনটা আপনাকে দেখাতে চাই। আমি যখন রাইডটাতে উঠতেছিলাম তখন একটা বেড়া আকাশে কাউয়া দেখতেছিল। বেড়া বিভিন্ন পজিশনে কাউয়া দেখতে থায়। যখন সে আমার দেখতে পায় আকাশে কুত্তা পাখি দেহের মতো তাকায় থায়। মানুষ আমার নিয়ে কি বলে না বলে সেটা আসলে আমি খুব একটা দেখি না। আমি আসলে আরেকটা রাইড উঠতে চাইছিলাম, তো সেই রাইডটা খুবই ডেঞ্জারাস একটা রাইড। সেই রাইডটা উঠলে আর কি আমি আর কোনোদিন বাইরে হতে পারতাম কিনা সন্দেহ। এই সেই রাইড, এই রাইডের উচ্চতা আমার হাইটের সমান, ঢুকলে আর বাইরে হইতাম না। তারপর আর কি করবো, নিজের জানের ভয় নিয়ে তারপরে চলে আসছি। তাহলে রাইডটাতে আমি উঠতাম।